প্রধানমন্ত্রীর নির্দেশে দিল্লিতে কর্তব্য পথের পাশে অমৃত বাটিকা প্রস্তুত হতে চলেছে। তার জন্য সারা দেশের সঙ্গে পুরুলিয়া জেলার বিভিন্ন শহর থেকে গ্রামও বিভিন্ন বাড়ির বাস্তু ভিটার মাটি সংগ্রহ করছে বিজেপি। এই মাটি আগামী দিন পুরুলিয়া থেকে রাজ্য হয়ে দিল্লিতে পৌঁছবে। দিল্লির অমৃত বাটিকা তৈরি করার জন্য এই মাটি ব্যবহার করা হবে ও সারা দেশের সঙ্গে রুখা সুখা পুরুলিয়া জেলার মাটি মিশ্রিত হলে সারা দেশ যেমন গর্বিত হবে সেরকম পুরুলিয়াও গর্বিত হবে বলে জানালেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এবং ভারত সরকারের উদ্যোগে স্বাধীনতার 75 বছর উপলক্ষে যে অমৃতকাল চলছে, সেই অমৃতকালে প্রত্যেকটি পরিবারের থেকে প্রত্যেকটি ঘরের থেকে অমৃত মাটি সংগ্রহ করা হচ্ছে, আর সেই অমৃত মাটি প্রত্যেক গ্রামের প্রত্যেক পরিবারের থেকে কালেকশন করে সংগ্রহ করে একটা কলসিতে রেখে ব্লক স্তরে সেই কলসি প্রত্যেকটা গ্রামের থেকেই সংগ্রহ করে সেটা কলকাতাতে যাবে এবং কলকাতার থেকে একসঙ্গে সেটা দিল্লিতে যাবে কর্তব্য পথে। সেখানে প্রায় 7,500 যে আমাদের ভারতবর্ষে ব্লক আছে সেই ব্লকের থেকে প্রতিনিধিরা নিয়ে পৌঁছাবে মাননীয় প্রধানমন্ত্রী। সেই মাটির দ্বারা অমৃত বাটিকা মানে অমৃত বন সেখানে উদ্বোধন করবেন, এখানে বৃক্ষরোপণ হবে, অমৃত বন তৈরি হবে স্বাধীনতা 75 বছরে। সেই উপলক্ষেই আমিও পুরুলিয়া জেলার পুরুলিয়া লোকসভার মধ্যে সব যতগুলো গ্রাম যেতে পারছি, আমাদের কার্যকর্তারাও লেগে আছে, ভারত সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টও লেগে আছে, কারণ সরকারি প্রোগ্রাম হচ্ছে, আমরাও সহযোগিতা করছি সরকারকে, সেই জন্য সেই কর্মসূচি চলছে। কালকে আমি পুরুলিয়া বিধানসভাতে 3টি মণ্ডলে 6টা 7টা বুথে গেছি, আজকেও আমি পাড়াতে যাচ্ছি। চেলিয়া মাঝে ব্লক আছে রঘুনাথপুর 2, সেখানের একটা গ্রামে যাব, 2টো গ্রামে যাব, তারপরে সেখান থেকে আমি কাশীপুর বিধানসভার হুড়াতে যাব, হুড়ার একটা বুথে প্রোগ্রাম করার পরে তারপরে ফিরব। ব্যাপক উৎসাহ আছে, ব্যাপক সাড়া আছে, প্রত্যেকটা মানুষ উৎসাহের সঙ্গে সেই মাটি অমৃত মাটি আমাদেরকে দিচ্ছেন এবং আশীর্বাদও করছেন কি আগামী নির্বাচনে মোদিজিকে আমরা 400 পার যে উনি সংকল্প নিয়েছেন সেই সংকল্পে আমরা সহযোগিতা করবো।